আল্লাহ রসুল যেভাবে বলেছেন যে ওহ শাহরুল মোয়াসাদ এই মাসটা হলো একটা সহমর্মিতার মাস সবার প্রতি সহমর্মিতা সবসময় মুসলমানের থাকা উচিত বিশেষ করে এ মাসে আরও বেশি থাকা উচিত তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী তাদের প্রতি আমাদের আসলে কী করণীয় জিন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ বাদ এমনিতেই তো কোরআন এবং হাদিসের মূল নীতির মধ্যে একটি হল আত্মীয় সাথে বা পাড় প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করা যে আয়াতটি আপনি তালাওয়াতেন এটা যুগান্তকারী একটা আয়াত এবং পৃথিবীতে এমন কোন ধর্ম ব্যবস্থা বা জীবন ব্যবস্থা নাই যেখানে ক্ষণিকের প্রতিবেশীর সাথেও সাহেব মানে যখন ওবনিস সাবিল অস্বাহবী বিল জামবি কি যেমন আমি রাস্তা দিয়ে যাচ্ছি কেউ আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে পাশে কেউ বসে আছে ট্রেনে আছেন এই রকম যে ক্ষণিকের প্রতিবেশী তার প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে বলে কোরআন যে ঘোষণা দিয়েছে পৃথিবীতে কেউ ভাবেও নি কখনো এই আমরা এখনও দেখি ওয়েস্টার্ন সোসাইটিতে এবং আমাদের দেশও এখন শুরু হয়ে গেছে ইয়াং পোলাপাইন বসে আছে সিটে মানে বাসে আর মুরব্বীরা বা বুড়োরা তারা দাঁড়িয়ে আছে অথবা কোনো মহিলা দাঁড়িয়ে মহিলা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতেও দেওয়া হয় না এরকম দেখি অথচ পনেরোশো বছর আগে কোরআন আমাদেরকে এই আদর্শ দিয়েছে যে ক্ষণিকের প্রতিবেশীর প্রতিও তোমাদেরকে দায়িত্ব পালন দায়িত্ব হবে তো এইরকম যুগান্তকারী একটি জীবন ব্যবস্থা সেখানে তো থাকবেই যে আমরা তাদের প্রতি স্বজন বা পাড় প্রতি পেশির প্রতি আমাদের আচরণ কী হবে বরং এই সকলের উপর ভিত্তি করে আমাদের কেরাসুল ইসলাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে উত্তম প্রতিবেশী চাই এবং খারাপ প্রতিবেশী থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই মানে মানে ওয়াজারি সু ই ওয়ালজারি অর্থাৎ মন্দ প্রতিবেশী থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এবং যে ফেরাউনের স্ত্রী আসিয়া মুজাহিম রাজি আল্লাহ তাহলে আনহা বা আলহ আসালাম তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন ওব মানে ওই যে আপনার কাছে এন দা ক্যাবাই ফিল জান্নাত আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেয়া মানে আল্লাহর প্রতিবেশী তো তিনি চেয়েছেন এর চেয়ে উত্তম হতে পারে এই জন্য আরবিতে বলা হয় যার কবলার দ্বার তুমি বাসা কেনার আগে দেখো যে তোমার প্রতিবেশী প্রতিবেশী কেমন প্রতিবেশী ভালো হওয়া দরকার রাসুল ইসলাম বলেছেন চারটি জিনিস হচ্ছে মানুষের সৌভাগ্যের প্রতীক তোমাদের একটা হচ্ছে কি উত্তম প্রতিবেশী এটা তার সৌভাগ্যের প্রতীক যে আমাদের উত্তম প্রতিবেশী আছে তো এই জন্য উত্তম প্রতিবেশী থাকা দরকার উত্তম প্রতিবেশী মানে কি অর্থাৎ যে প্রতিবেশী আমার খোঁজখবর নেয় যে প্রতিবেশী আমার কোনো বিপদ হলে আমার সেখানে সুখে ধুকে তিনি আমার সাথে থাকেন আমার কল্যাণ কামনা করেন তিনি এই রকম একটা প্রতিবেশী আমাদেরকে চাইতে বলা হয়েছে ইসলামের একটা সেন্ট্রাল আইডিয়া একটা মূল একটা ফিলোসফি বা দর্শন আর আত্মীয় স্বজনের ব্যাপারে কোরআনের অসংখ্য জায়গা আল্লাহ তালা ওয়া আত ইদ বা হাত মানে হাত মিসকিন তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা তাদের অধিকার তাদেরকে প্রদান করো রাসুল্লাহ সাল্লাহ আলু তাদের অধিকারের কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে তাদের অধিকার এমন কি অর্থনৈতিক অধিকারগুলো যেটা সুরাতুন নিসাই অসংখ্য আয়াত আলসু আহম বলে দিয়েছেন আমরা মারা গেলে আমাদের আত্মীয় স্বজন আমাদের সম্পদের কীভাবে অধিকারী হবে সে কথাগুলো আমরা দেখেছি তো এগুলো তো জেনারেল মূল নীতি কিন্তু রমাদানে এগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যেটি আপনি যে হাদিসটি বলেন ওহ শাহরুল মো